অনেকটা বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দরের মতোই দেখতে। প্রতিদিন বড়জোর ওই দুই তিনটি ফ্লাইট ওঠানামা করত। অথচ সেই জামনগর বিমানবন্দরে গত 1 থেকে 3 মার্চ আনুমানিক 130টি বিমান নেমেছে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি ঠিকই শুনছেন, 130টি বিমান নেমেছে। একে বলে ভারতের বিজনেস টাইকুন মুকেশ আম্বানির টাকার গরম। গাড়ি গাড়ি টাকা খরচ করে ছেলে অনন্ত আম্বানির এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ উৎসবের আয়োজন করেন। রীতিমতো তামাম দুনিয়ায় তারারা যেন খসে পড়েছিল মুকেশের পৈতৃক ভিটায়। কাকে ছেড়ে কাকে দেখবেন? শত কোটিপতি প্রযুক্তি ব্যবসায়ী থেকে শুরু করে বলিউডের তারকা, ক্রীড়া জগতের দিকপাল, 1000-এরও বেশি অতিথি ছিল পুরো আয়োজনে। তাদের জন্য ভাড়া করা বিমান, উচ্চমূল্যের উপহার, 500-এরও বেশি খাবার দাবারের পদ, বিবিসি থেকে সিএনএন এই বিয়ে নিয়ে বড় বড় সংবাদ মাধ্যমেও একের পর এক খবর, সব মিলিয়ে কয়েক মিলিয়ন ডলারের বাজেট। প্রথম দিনে দুর্দান্ত পারফরমেন্সে বিয়েবাড়ি মাতিয়েছেন পপ তারকা রিহানা। ভারতীয় সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে খালি পায়ে গান পরিবেশন করেন তিনি। পুরো সময় পোশাকও পরিবর্তন করেননি, শুধু শেষ দিকে একটি গোলাপি টুপি পরেছেন। ভারতে এটি রিহানার প্রথম শো। সর্বসাকুল্যে 40 মিনিট মঞ্চে ছিলেন রিহানা। এই অনুষ্ঠানে পারফর্মের জন্য 74 কোটি রুপি নিয়েছেন এই পপ কুইন। বলাই বাহুল্য, সবাইকে ছাপিয়ে আগ্রহের কেন্দ্রে ছিল আন্তর্জাতিক পপ তারকা রিহানা। তবে আরও একটি তথ্য জানিয়ে রাখি, রিহানা বছর পাঁচেক আগে একটি ইন্টারভিউতে বলেছেন ভারত তাকে এফোর্ড করতে পারে না, ভারত খুবই গরিব একটি দেশ, এজন্যই তার ইন্ডিয়া ট্যুর হয়নি। অবশেষে এশিয়ার সবচেয়ে বড় ধনকুবের দেখিয়ে দিলেন ভারত কি পারে। হয়তো মুকেশ আম্বানির চোখে পড়েছিল সেই ইন্টারভিউটি।